অনেক বছর আগে সেলফিটি তুলেছিলেন পূর্ণিমা। ছবিটি পোস্ট করে চঞ্চল শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। ক্যাপশনে লিখেছেন, অনেক বছর হয়ে গেছে, আমরা যা হবার হয়েছি আর আপনি থাক না বলি। চঞ্চল মূলত দুষ্টুমির ছলে পূর্ণিমার অপরিবর্তিত সৌন্দর্যের কথাই ইঙ্গিত করেছেন। ছবিতে থাকা অনেকের চেহারায় কিছু পরিবর্তন এলেও একই রকম দুটি ছড়াচ্ছেন পূর্ণিমা। 11 জুলাই ঢাকায় সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন। অনেকেই জানতে চাইতে পারেন পূর্ণিমার বয়স কত। নায়িকাদের নাকি বয়স জানতে নেই, তবে পূর্ণিমা তো মনে করেন তার বয়স এখনো 21। হ্যালো, কাকে চাই? তোমাকে। অভিনয়ের গুণ ও সৌন্দর্যের ছটায় সবার মন জয় করে নিয়েছেন পূর্ণিমা। ভালোবেসে সবাই তার নাম দিয়েছেন জাতীয় ক্রাশ। তবে এই পর্যায়ে আসার পথটা এত সহজ ছিল না। পূর্ণিমার প্রথম সিনেমা মুক্তি পায় 1997 সালে। অভিষেকের 6 বছর পরেই তিনি উপহার দেন ব্লকবাস্টার সিনেমা মনের মাঝে তুমি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে মেঘের পরে মেঘ, শোভা, হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা অন্যতম। অভিনয় শুরুর এক যুগ পর তার হাতে ওঠে মর্যাদাপূর্ণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয় জীবনে জুটি হয়ে কাজ করেছেন মান্না, শাকিব খান, ফেরদৌস, রিয়াজের বিপরীতে। তবে সবচেয়ে বেশি রিয়াজের সঙ্গে 25টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। এখন সিনেমায় কমই দেখা যায় পূর্ণিমাকে, তবে বিভিন্ন অনুষ্ঠান ও শো উপস্থাপনায় নিয়মিত তিনি। স্বামী আশফাকুর রহমান রবিন ও এক মেয়ে আরশিয়া ও মাইজাকে নিয়ে পূর্ণিমারই সংসার।